মিডিয়া ভয়েস মিল ফিরছে রাগে অনুরাগের জুটি, ফিরবে কি পুরনো সেই কেমিস্ট্রি? প্রায় বছর দুয়েক পরে ফিরছে জি বাংলা সেই জনপ্রিয় জুটি। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রেম, সোশ্যাল মিডিয়ায় কেমন প্রতিক্রিয়া? প্রায় এক মাস ধরে টেলিপাড়ায় গুঞ্জন ছিল যে ফিরতে পারে জি বাংলার পুরনো হিট জুটি জিতু কমল ও তুম্পা ঘোষ। বাংলা টেলিভিশনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির অন্যতম। 2013 সালে অক্টোবর থেকে শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর রাগে অনুরাগে ধারাবাহিকের সম্প্রতি। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা শিখরে পৌঁছায় এই ধারাবাহিক। জিতু টুম্পার জুটি আবারও ফিরছে জি বাংলা নতুন ধারাবাহিকে। আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাঙিয়ে দিয়ে যাও, আর সেখানে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রেম, তারপরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত বহু দর্শক। জি বাংলার অফিসিয়াল পেজ এবং জিতু কমলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। সাধারণত পুরনো হিট জুটির কামব্যাক ঘটলে দর্শকের প্রত্যাশা অনেকটা বেড়ে যায়, তাই অভিনেতা অভিনেত্রীদের দায়িত্ব অনেকটা বাড়ে। এই বছরই প্রত্যাবর্তন ঘটেছিল ইন্দ্রজিৎ বোস ও গীতশ্রী রায় জুটির, কিন্তু রাশির সেই হিট জুটি থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় খুব একটা ভালো ফল করতে পারেনি দেবী পক্ষ। অবশ্য তার সম্পূর্ণ দায় নায়ক নায়িকার উপর বর্তায় না। রাগে অনুরাগে ধারাবাহিকের চরিত্র দুটির বয়সের ফারাক ছিল প্রায় 22 বছরের। বেশ একটা সমাজতান্ত্রিক কাজ করেছিল কেমিস্ট্রি তৈরির পেছনে। মল্লারের গাম্ভীর্য ও কোমলের সারল ছিল মূল ইউএসপি। নতুন ধারাবাহিকে চরিত্র দুটির বয়সের পার্থক্য খুব বেশি নয় বলে শোনা গিয়েছে, এবং কাহিনীর প্রেক্ষাপটে যে দেশপ্রেমের গল্প রয়েছে সেটা প্রেম থেকে স্পষ্ট। আশা করা যায় আবারও দর্শকের মন জয় করবে এই জুটি। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর বিনোদন জগতের সব ধরনের খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।